আপনারও কি মনে হয় যে আপনি মানুষের কাছ থেকে আপনার প্রাপ্য সম্মান পাচ্ছেন না? তাহলে এই জিনিসগুলো তার কারণ হতে পারে। নাম্বার ওয়ান, নিজের মতামত প্রকাশ করুন। আপনি নিজের মতামত প্রকাশ না করলে লোকেরা আপনাকে সম্মান করবে না। কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে আপনি যদি কেবলই বলেন যে আমার এতে কিছু আসে যায় না, তাহলে আপনার মতামতকে কেউই গুরুত্ব দেবে না। আপনি নিজের মতামত শেয়ার না করলে লোকেরা বুঝতেও পারবে না যে আপনারও একটা নিজের মতামত রয়েছে। সুতরাং নিজের মনের ভাবনাকে শেয়ার করতে কখনোই পিছপা হবেন না। আমি এটা করতে চাই, আমার ওটা খেতে ইচ্ছা করছে, আমি ওখানে যেতে চাই, ইত্যাদি সমস্ত কিছু প্রকাশ করে এভাবেই নিজের ইচ্ছা এবং চাহিদাকে প্রকাশ করুন। নাম্বার টু, ফরগিভ বাট নেভার ফরগেট। আপনি কাউকে ক্ষমা করতেই পারেন, অতীতের ঘটনাগুলোকে ক্ষমা না করলে সেগুলো আমাদের বিরক্ত করে এবং আমরা মানসিক দিক দিয়ে ক্লান্ত হয়ে পড়ি। সুতরাং ক্ষমা করা একটা খুবই ভালো অভ্যাস। তবে একটা ঘটনাকে ক্ষমা করা এবং সেই ঘটনাকে ভুলে যাওয়া দুটো সম্পূর্ণ আলাদা। আপনার সাথে যে মানুষটা কোনোরকম ভুল কিছু করেছে তাকে আপনি ক্ষমা করতেই পারেন, কিন্তু সেই মানুষটা কি করেছে সেটা আপনার একদমই ভুলে যাওয়া উচিত নয়। কাউকে ক্ষমা করলেও কিছুই যেন হয়নি এরকম ভান করা ঠিক নয়। এতে সামনের জনের মনে হতে পারে যে সে যা কিছুই করুক না কেন আপনি কখনোই তাতে রিয়্যাক্ট করবেন না। মনে রাখবেন, কোনো মানুষ একবার আপনার সাথে ভুল কিছু করলে দ্বিতীয়বারও ভুল করতেই পারে। নাম্বার থ্রি, লেট পিপল ডিসকভার ইউ। আপনি যদি সবসময় নিজের চারপাশের মানুষদের কাছে নিজের ব্যাপারে কথা বলেন এবং আপনি কতটা সম্মান পাওয়ার যোগ্য মানুষ এটা জাহির করার চেষ্টা করেন, তাহলে লোকেরা আপনাকে সম্মান করবে না। এবং এর কিন্তু কিছু বিপরীত প্রতিক্রিয়াও হতে পারে। এই ঘটনাটা আমি বহু লোকের মধ্যেই অবজার্ভ করেছি। আপনি যত নিজেকে জাহির করবেন, মানুষজনের আপনার প্রতি সম্মান তত কমতে থাকবে। কারোর কাছ থেকে সম্মান পাওয়ার জন্য আপনার নিজেকে তার কাছে জাহির করার কোনো দরকার নেই। নিজেকে সবসময় জাহির করে নিজের উপস্থিতির পরিচয় দেওয়ার থেকে লোকেদের আপনাকে সম্মান করার কারণ তাদের নিজেদেরই খুঁজে বার করতে দিন, সেটাই সবচেয়ে ভালো। নাম্বার ফোর, আপনার খারাপ লেগে থাকলে সেটা বলুন। আপনার খারাপ লেগে থাকলে অবশ্যই সেটা সামনের মানুষটাকে বলুন। কিছু মানুষ অনেক সময় নিজের লিমিট ক্রস করে ফেলে এবং সামনের মানুষ চুপ থাকলে আরও বেশি করে লিমিট ক্রস হয়ে পড়ে। এই ধরনের মানুষরা অনেক সময় খুবই খারাপ মন্তব্য করে বসেন। আপনাকে একটু মোটা লাগছে, আপনার এরকম চেহারা হয়েছে কেন, আপনি এই কাজটাও করতে পারেন না, ইত্যাদি এরকম একের পর এক নানা মন্তব্য তাদের তালিকায় যোগ হতেই থাকে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন লোকেদের কথা বলছি। এবং আপনি যদি চুপ থাকেন তাহলে তারা অনবরত এরকম মন্তব্য করতেই থাকবে এবং ধীরে ধীরে এদের মন্তব্যের মান আরও নিচের দিকে যেতে থাকবে। যদি আপনি ইমোশনালি রিয়্যাক্ট করতে না চান তাহলে অসুবিধা নেই, আপনাকে তৎক্ষণাৎ রিয়্যাক্ট না করলেও চলবে। তবে 24 ঘন্টা পরও যদি আপনার খারাপ লাগা না কমে, তাহলে অবশ্যই ওই মানুষটার সাথে নিজের ভাবনা এবং ফিলিংস শেয়ার করুন, তাকে আপনার প্রতিক্রিয়া জানান। যদি সেই মানুষটা ভালো মনের হয় এবং যদি অজান্তে আপনার সাথে ওরকম খারাপ ব্যবহার করে থাকে, তাহলে সে অবশ্যই নিজের ব্যবহার পাল্টাবে। অন্যেরা আপনার সাথে কীরকম ব্যবহার করবে সেটা আপনার কাজের মাধ্যমেই তারা নির্ধারণ করে। নিজের প্রতিক্রিয়া প্রকাশ করতে ভয় পাবেন না। নাম্বার ফাইভ, নিজের ডিসিশন নিজে নিন। আমরা সবাই অপর মানুষদের কাছে গুরুত্বপূর্ণ অনুভব করতে চাই। আদপে তো মানুষ সমাজবদ্ধ জীব, তাই সেটা স্বাভাবিক। লোকেরা আপনার সম্বন্ধে ভালো কথা বললে আপনারও ভালো লাগে, কিন্তু লোকেরা আপনাকে কেবল কি বলল সেই হিসাবেই নিজের মূল্য বিচার করবেন না। তোমার কি মনে হয় আমি ঠিক করলাম? আচ্ছা, তোমার কি মনে হয় সে আমায় ভালোবাসে? এভাবে যদি আপনি সবসময় অন্য মানুষের কাছে সমর্থন চান, তাহলে সেই মানুষগুলো এটাই ভেবে নেবে যে তারাই আপনার জীবনে সব এবং আপনার নিজস্ব কোনো ভ্যালুই নেই। সবসময় অন্য মানুষকে জিজ্ঞাসা না করলেও চলবে। যদি আপনি সম্মান চান তাহলে নিজের মতামতকে গুরুত্ব দিন। আপনার হয়তো মনে হতে পারে, তাহলে তো কারোর সাথে কথা বলার আগে অনেক কিছু হিসাব করে কথা বলতে হবে। আমি জানি এটা খুবই ক্লান্তিদায়ক, সবসময় ভাবনা চিন্তা করে মানুষের সাথে মেশা, কিন্তু দুর্ভাগ্যবশত এই দুনিয়াটা এরকমই। নরম মনের মানুষের জন্য এই জগৎ খুবই কঠোর। আপনি যদি সম্মান চান তাহলে আপনাকে অনেক মানুষকে না বলতে হবে এবং অন্যদের প্রতি নিজের আচরণ ঠিক রাখতে হবে। যদি আপনি আপনার যোগ্য সম্মান না পেয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই উপরের ভুলগুলোর মধ্যে কোনো না কোনো একটা ভুল করছেন।
আমি আশা করি আপনি আপনার জীবনে প্রাপ্য সম্মান এবং ভালোবাসা পাবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।